তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 11:10, 11:10 থেকে আমি ভিডিওটা চালু করছি। আজকে সকাল সকাল মানে সকালের ভিডিও, রোজ রাতে তোমার রান্না দেখো। আর আজকে সকালে রান্না করছি, চলো তোমরা সাথে থাকো, তোমাদের ভিডিওটা দেখাবো। কারণ কালকে রাতে রান্না হয়নি, কালকে নিয়ে খাবার এনেছিলাম, এই জন্য রাতে রান্নাটা করিনি। আর আজকে এই জন্য সকালে রান্না করতে হচ্ছে। আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ গরম পুরো ঘেমে গেছি। আর সকালে এই জন্য আমি রান্নাটা করি না, গরমকালে প্রচণ্ড মানে বিরক্তকর ব্যাপার, তাও রান্না করতে হচ্ছে সকালে। আজকে চলো কী কী রান্না হচ্ছে তোমরা সাথে থাকো, দেখাচ্ছি। সকালে জলখাবারের জন্য ময়দা বেলে নিয়ে মেখে নিয়েছি। এখন ময়দাটা মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। লুচি পরোটা বানাবো, আর পরোটার সাথে চচ্চড়ি হচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ, সাদা আলু চচ্চড়ি টমাটম দিয়ে, এইটাই খাওয়া হবে সকালের টিফিন। আর তারপরে দুপুরে তো আবার আইটেম আছেই, চলো সাথে থাকো, কি দেখাবো তোমাদের পুরো রান্নাটাই। চলো, তো আলু চচ্চড়িটা হতে হতে আমি আমটা কেটে নিই। এই দেখো আমটা কেটে নিলাম, আমের চাটনি হবে। দেখো আমটাকে আমি এরকম করে কেটে নেবো, গরমের সময় বুঝতেই পারছো দুপুরবেলা একটু আমের চাটনি হলে ভালোই হয়। আর আমটা অনেকদিন ধরে এনে রেখে দিয়েছি, করবো করবো ভাবছি, হচ্ছিল না। আর আজকে যখন দুপুরে রান্না হচ্ছে, ভাবলাম একটু চাটনি করে ফেলি। দেখো আমটা কাটা হয়ে গেছে, এবার সেদ্ধ বসিয়ে দেবো। তরকারিটা আলু চচ্চড়িটা হয়ে গেছে, চলো। কাঁদতে কাঁদতে আবার ফোন আসলো সাগরের, হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ। সাগরের ফোন এলো, মিশো থেকে ফ্লিপকার্ট থেকে কি অর্ডার করেছিল, নিচে এসতে যাও মা নিয়ে আসো। আবার সেই নিচে গিয়ে ডেলিভারি কাছে নিয়ে আসলাম, কি অর্ডার এসছে দেখতে পাচ্ছ, আমি হাঁপিয়ে গেছি। রান্না করতে করতে এরম করলে ভালো লাগে, চলো কি এসছে তোমাদের দেখাচ্ছি। তারপর অর্ডার করেছিল এই একটা জিনিস, এটা হলো রুম স্প্রে। এটার মধ্যে কটা আছে জানি না আমি ঠিক, ওই অর্ডার করেছে ওই জানে, চলো দেখাচ্ছি তোমাদের কটা আছে। এই দেখো এখানে চারটে আছে রুম স্প্রে, দেখতেই পাচ্ছ ওই চারটে অর্ডার করেছিল। আর দেখো দুখানা সেন্ট, খুব সেন্ট মাখে ও, দেখো দুখানা সেন্ট অর্ডার করেছিল। একটা সেন্ট আর এই একটা সেন্ট, দুখানা সেন্ট অর্ডার করেছিল। আর অনেকই সেন্ট আছে, তোমরা মানে জানো ও অনেক খুব সেন্ট ইউজ করে। আর এগুলো রান্না করতে করতে এগুলো আমি আনতে গেছিলাম, চলো আবার রান্নার দিকে যাওয়া যাক। বন্ধুরা সকালে টিফিন খাচ্ছি, তোমাদের বললামই তো সকালে পরোটা বানাচ্ছি, পরোটার আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি আর পরোটা হয়ে গেল। আর সকালে টিফিন করছি, করে এবার রান্না বসাবো। তোমরা সকালে পরোটা আলু চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধু, এতক্ষণ আমার রান্নাটা শেষ হলো। আর এত কতক্ষণ ভাবছিলাম কতক্ষণে রান্নাটা শেষ হবে, এত গরম এত গরম, মানে আর সহ্য হচ্ছিল, মাথা যন্ত্রণা ধরে গেছিলো এত কিছু সকাল দিয়ে রান্না করতে করতে, মানে এত রাগ ধরে গেছিল। আর এখন বাজে দুটো, দুটো বেজে গেছে, আর এখন আমি স্নান করিনি, এখন স্নান করতে যাব, গরম খুব, এখন আর আমি সহ্য করতে পারছি না। চলো তোমাদের কী কী রান্না করেছি দেখতে থাকো। দেখো এখানে রান্না হয়েছে বেগুনের ভর্তা, বেগুনের ঝাল, এই দেখো বেগুনের ভর্তা না বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি। আর এখানে করেছি চাটনি, এই দেখো আমের চাটনি, গরমের সময় আমের চাটনি তো খেতে খুবই ভালো লাগে, লাস্ট পাতে আমের চাটনি করেছি। আর গরমে ভেন্ডি আলুর ঝোল, এই দেখো গরম ভেন্ডি আলুর ঝোলটাও খারাপ লাগে না, ভালোই লাগে গরমকালে ঠান্ডা ঠান্ডা তরকারি, এটা একটা গরমের মধ্যে ত্বকেটা রাখাই যায়, ভেন্ডি আলুর তরকারি জিরে বাটা আদা বাটা দিয়ে। আর এইখানে কাতলা মাছের কালিয়া, এই কাতলা মাছের কালে, এই কটাই রান্না করতে করতে আমার এই ঘাম বেরিয়ে গেছে। আর সকাল তো টিফিন হয়েছে দেখেছো, আর ডোডোরও মাংস সেদ্ধ হয়েছে, এই দেখো ডোডোরও খাওয়া। আর এখন আমি স্নান করতে যাই, তোমরা সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখো ভালো লাগবে। মুখে দেখো
বেসন মাখবো, এখানে একটু গরমের সময় বেসন রেখেছি, বেসন মাখবো, টক দই আর বেসন, আর আমি স্নান করতে যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এতটুকুই রইলো, বাই।